জাতীয় দলের সকল খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার পেয়েছেন সদ্য খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করা ফিল জোন্স। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে খেলোয়াড়দের মানসিক শক্তির উন্নতি ঘটাতে মনোবিজ্ঞানী হিসেবে ফিল জোন্সকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার থেকেও কখনো কখনো বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় মানসিক বিপর্যয় সামলানো। মিডিয়া, দর্শক, প্রত্যাশা, সব ধরনের চাপ সামলিয়ে বড় মঞ্চে পারফর্ম করাটা একজন ক্রিকেটারের কাজ। তবে এক্ষেত্রে কখনো কখনো বড় দলগুলো তাদের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য মনোবিজ্ঞানীদের সাহায্য নিয়ে থাকেন। বিসিবির সেট আপে অবশ্য মনোবিজ্ঞানী নতুন নয়। এর আগেও 2018 সালের অক্টোবরে নিয়োগ দেওয়া হয়েছিল মনোবিজ্ঞানী আলী আজাদ খানকে। জিম্বাবুয়ে সিরিজে পার্ট টাইম মনোবিজ্ঞানী নিয়োগ করে সাফল্য পেয়েছিল বাংলাদেশ দল। 2011-তে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের সাথে কাজ করেছিলেন ভারতীয় মনোবিজ্ঞানী সৌমেন্দ্র সাহা। সামনে এশিয়া কাপ, সামনে বিশ্বকাপ, বড় দুই মঞ্চে খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ কিছু চাপ থাকবেই, সেগুলো সামলাতেই জাতীয় দলের খেলোয়াড়দের সাথে নিবিড়ভাবে কাজ সেরেছেন জোন্স। অবশ্য অনেকদিন ধরে মনোবিজ্ঞানী নিয়োগের পরিকল্পনা ছিল বিসিবির। এর আগেও জোন্সের সাথে কাজ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্স বের করে আনতে এবং তাদের মানসিক শক্তির জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল জোন্সকে। সাদিক আহমেদ সানি, স্পোর্টস মেইল 24।